হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনুপম ব্লগস। তো বন্ধুরা, তোমরা জানো যে আমি আমার এই চ্যানেলে ব্লগিং রিলেটেড কিছু ভিডিও বানাই, বানানোর চেষ্টা করি। কন্টেন্ট বললাম না, কারণ কন্টেন্ট আমি এখনো সিও জানি না কন্টেন্ট কীভাবে বানাই, জাস্ট ভিডিও বানাই, তো ভিডিওটাই বলছি। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমি আমার চ্যানেলে ব্লগিংয়ের জন্য কিছু ইকুইপমেন্ট নিয়েছিলাম, তার মধ্যে বোয়া মাইক আর ইউলান্তি ট্রাইপড ছিল। তো তোমরা জানো, যাদের ওয়ানপ্লাস আছে বা ওয়ানপ্লাস তারা ইউজ করো, তারা জানো যে ওয়ানপ্লাসে কোনো টাইপ সি কেবল ছাড়া কোনো 3.5mm জ্যাক নেই এক্সটার্নাল মাইক বা হেডফোন কানেক্ট করার জন্য। তো তার জন্য আমাকে নিতে হয়েছে এই ওয়ানপ্লাসের 3.5mm টু টাইপ সি একটা কেবল, যেটা আমি তোমাদের ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তো এটা আজকে আনবক্সিং করবো। আর যারা ওয়ানপ্লাস ইউজার তারা জানো যে ওয়ানপ্লাস কোনো এক্সটার্নাল মাইক তার ফোনে সাপোর্ট করায় না, তো সেই সাপোর্টের জন্য একটা ট্রিক তোমাদের বলবো। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। তো বন্ধুরা, এখন এটা আনবক্সিং করি আমি, তোমাদের দেখাই যে ভিতরে কী আছে। তোমরা হয়তো বুঝতেই পারছো যে কী হবে। একটা কথা বলি, ওয়ানপ্লাস যারা ইউজ করো তারা জানো, ওয়ানপ্লাসের যত ছোটো জিনিসই তুমি নেও না কেন, ওয়ানপ্লাস এত ভালো করে তাকে প্যাকেজিং করে দেয় যে তোমার দেখে একদম মন ভরে যায়। তো এটারও প্যাকেজিং সেই বড় একটা বিশাল বড় বক্সে এসেছিলো, দেন প্যাকেজিং সেই সুন্দর। আমি সাইডে তোমাদের ভিডিওটা দেখিয়ে দেবো। এরকম এসেছিলো, কিন্তু তোদের আনবক্সিং করি, দেখাই ভিতরে কী আছে, দেন তোমাদের ট্রিকটার কথা বলি। তো চলো বন্ধুরা, আনবক্সিং শুরু করা যাক। তোমরা প্যাকেজটা দেখো কী সুন্দরভাবে প্যাকেজিং করা। ওয়ানপ্লাস লেখা আছে এখানটায়, আর এখানে লেখা আছে টাইপ সি টু 3.5mm অ্যাডাপ্টার লেখা আছে এখানটায়, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। তো খুলি জিনিসটাকে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ভিতরে টাইপ সি টু 3.5mm অডিও জ্যাক। তো এটা হচ্ছে ওয়ানপ্লাসের অরিজিনাল। তো এটার দাম নিয়েছে আমার কাছে 390 প্লাস 40 rupees ডেলিভারি চার্জ। তোমার যদি কারো দরকার হয় আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। আর এর আগে আমি একটা ডুপ্লিকেট কানেক্টার ইউজ করতাম, তো KDM কোম্পানির। তো এটার কোয়ালিটি ভালো কিন্তু সাউন্ড কোয়ালিটি বেকার একদম, মানে সাউন্ড আসতোই না, কেটে কেটে আসতো। ঠিক আছে, তো এটা সাইডে রাখা যাক। এটা তোমরা দেখলে কেমন, এটা এখন আমি ফিক্স করি মোবাইলের সাথে, দেন তোমাদের বোয়া মাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, এখন হবে সেই মেন কাজ। ফার্স্টে আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ওপেন ক্যামেরা। তো তোমরা দেখতেই পাচ্ছ সার্চ করার পরে এটা চলে আসছে। তো আমার ফোনে অলরেডি ডাউনলোড আছে এটা, ওপেন ক্যামেরা অ্যাপটি। দেন আমরা ব্যাক করে ওপেন করব সেই ক্যামেরা অ্যাপটি। দেখতেই পাচ্ছ ওপেন হয়ে গেছে। এবার যাবো আমরা সেটিংয়ে, দেন ভিডিও সেটিং, দেন এখানে দেখতেই পাচ্ছ অডিও সোর্স এক্সটার্নাল মাইক যদি থাকে তাহলে এখন এক্সটার্নাল মাইক সাপোর্ট করবে। বন্ধুরা, এটা কোনো ফেক ভিডিও না, আমি এভাবে ইউজ করছি, আমারও ওয়ানপ্লাস সেট আছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর টপিক। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, সবার অনেক হেল্পফুল হবে। যারা ওয়ানপ্লাস ইউজার তাদের জন্য অনেকই হেল্পফুল। আর বাংলায় এরকমভাবে এক্সপ্লেনেশন আমি ইউটিউবে কোনো ভিডিওতে পাইনি, তাই জন্য ভিডিওটা বানালাম তোমাদের জন্য, যারা ওয়ানপ্লাস ইউজ করো বেসিক্যালি তাদের জন্য। তো কীভাবে তোমরা ইনবিল্ট মাইক ফিট করে কীভাবে ভিডিও বানাতে পারো, কীভাবে ব্লগস করতে পারো, তার জন্য এই ভিডিওটা মেনলি বানানো। যদি প্রবলেম হয়েও থাকে তাহলে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো, আমি তোমাদের বলে দেবো যে কী তোমাদের প্রবলেম। তো বেশি দেরি না করে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।